আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতিহু ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আমিরুল হক। আমি আজকে আপনাদেরকে একটা হাদিস বলবো, হাদিসটা রাগ নিয়ে, আমরা যাকে ইংলিশে বলি অ্যাংরি। তো এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সো আমরা হাদিসটা আগে দেখে নিই। হাদিসটা আছে সহি বুখারির হাদিস নাম্বার 6114 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সহি বুখারির 6114 নম্বর হাদিস। আরও একটা হাদিস আছে সহিহ বুখারির হাদিস 6116 নম্বর হাদিস। সো আগে হাদিসটা বলে নিই আপনাদের সামনে, তারপরে এই হাদিস নিয়ে বিজ্ঞানীরা রিসেন্টলি কী বলেছেন এই বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরব। সো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। সো আমরা কী জানতে পারলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তিতে শক্তিশালী বা কুস্তি লড়তে পারে, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে ক্রোধের সময় নিজের রাগকে সংযত রাখতে পারে। সো আমরা এরপর থেকে চেষ্টা করব নিজের রাগকে দমন করার, নিজের রাগকে কন্ট্রোল করার। আরও একটা হাদিস আছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা বলছে, নিশ্চয় এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমাকে কিছু উপদেশ দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো রাগ করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপদেশ নিতে এলো, কিন্তু তাকে বলল রাগ করো না, কারণ এই রাগের মতো রাগ যখন করি আমরা না, তখন আমাদের ব্রেন ঠিক থাকে না, আমরা ভুল ভাল কাজ বেশিরভাগই করে থাকি। সো আমাদেরকে এই রাগ থেকে দূরে রাগ থাকতে হবে এবং রাগকে দমন করতে হবে, এবং তিক্ত স্বভাব প্রত্যাহার করো। এই খিটমিটে মিজাজ যেটাকে বলছে, ওই যে খিটমিটে মিজাজ মানে একটু দিয়ে রেগে যাওয়া, একটু দিয়ে মানুষের সাথে ঝাঁঝি মেরে কথা বলা, এই জিনিসগুলোকে প্রত্যাহার করতে হবে, কারণ আমাদের। তারপর আবার বললেন, কখনো রাগ করো না। তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে কখনো রাগ করো না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এটা 1450 বছর আগে বলে গিয়েছেন। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিয়ে বিজ্ঞানীরা কী বলেছেন আমরা একবার দেখে নেব। বিজ্ঞানীরা বলেন যে যে যতটা সম্ভব ততটাই রাগ বা উত্তেজনা পরিহার করে চলবে, তবে দেহ মনের উপকার হবে। রাগ বা উত্তেজনাকে পরিহার করতে হবে, ঝেড়ে ফেলতে হবে, এটাই বিজ্ঞানীরা এখন বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 1450 বছর আগেই বলে গিয়েছেন। সম্প্রতি বিজ্ঞানীরা এক গবেষণায় লক্ষ্য করে দেখেছেন যে বেশি রাগ করলে লোকেরা তুলনামূলকভাবে কম দিন বাঁচে। বেশি রাগ করলে বিজ্ঞানীরা বলেন যে মানুষ তুলনামূলকভাবে তাদের আয়ুটা কমে যায়। এর কারণ তারা গবেষণা করে পেয়েছেন যে রাগ করলে স্টেট হরমোন নিঃসৃত হতে থাকে। তাই বিজ্ঞানীরা আরও আরও অনেক কিছু দেহ মনের আরও অনেক কিছু আমাদের শরীরের ক্ষতি হয়, যারা বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন এবং ডাক্তার যারা আছেন তারাও বুঝতে পারবেন আপনারা যদি ভালোভাবে রিসার্চ করেন। তো আমি কোনো ডাক্তার নয়, আমি এই বিষয়ে কিছু বলবো না। আর হাদিসটা শুধু আপনাদের কাছে পৌঁছার কথা ছিল, আমার পৌঁছানো দরকার ছিল, তার জন্য আমি আপনাদের সামনে বলে দিলাম। আপনারা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।